أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> সুরুল্লাহ সাল্তু ওসলাম্লাহয়া আলিহি ওসামানওয়ালা মুখতারাম ইউসুফ আলি ভাই মালয়েশিয়া থেকে আমাদের তলোবাল আর সালাফিয়া গ্রুপে যে বিষয়টি জানতে চেয়েছে মানুষেতে দেখা যায় অনেক লোক ধূমপান করে সিগারেট খেয়ে আর সাথে সাথে মরশুদে চলে আসে তো তাদের মুখের দৌড়গন্ধে আমরা কষ্ট পাই অথবা মুসল্লিরা কষ্ট পায় তো এই ক্ষেত্রে তাদের গুণা হবে কিনা নিঃসন্দেহে তাদের গুণা হবে এটা হারামের কাজ নিষিদ্ধ কাজ কাউকে কষ্ট দেওয়া মুসল্লিদেরকে কষ্ট দেওয়া নামাজিদেরকে কষ্ট দেওয়া ফেরেশতা তথা মালাইকাদেরকে কষ্ট দেওয়া তো এটা একেবারে অঘৃণিত কাজ যে একজন ব্যক্তি সিগারেট পান করলো সেই এই ময়লা নিয়ে আপর্জনা নিয়ে এমন হতে পারে সলাত অন্য ব্যক্তিকে বেঘাত ঘটিয়ে দিচ্ছে এমন লোক বিশেষ করে যারা সিগারেট না পান করে সিগারেট যারা খায় না যদি কোনো সিগারেট খাওয়া ব্যক্তি তাদের সাথে সাথে দাঁড়ায় অনেক সময় বমি চলে আসে আমার এরকমটা হয়েছে তাদের ভিতর থেকে উল্টি চলে আসতেছে বমি আসতেছে ব্যক্তিকে জানিয়ে দিতে হবে যে যারা সিগারেট খায় সিগারেট খাওয়া তো এক তো হারাম নিঃসন্দেহে এটা হারামের কাজ ক্ষতির কাজ এটা নাপাক বস্তু এটা বাথরুমে খাওয়া যায় মসজিদে খাওয়া যায় না এই জন্য তো তিনি ফেলে তারপরে মসজিদে আসছে তো এটা হচ্ছে খবাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও হালাল لكم الطيبه ويحرم عليهم الخبائث আলা রাব্বুল আলামিন طيب কে ভালো কে করেছেন আর যত অপবিত্র নাপাক রয়েছে এগুলা সব খবাইসের অন্তর্ভুক্ত আর এই খবাইস কে হারাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছে এজন্য যে সব মুসল্লির অনেকে আছে আমাদের দেশে বিশেষ করে হুজুর টাইপের মত টাইপের কিছু লোক আছে যারা এই জর্দাকে হালাল করে নিয়েছে তাই মসজিদে বসে বসে এই তামবাক খাচ্ছে হারাম কাজ নাপাক জিনিস খাচ্ছে আর ফতুয়া দিচ্ছে এগুলা হচ্ছে মাকরু এগুলা মাকরু না এগুলা হচ্ছে হারাম তাই জর্দা তাম্বাক বেরি সিগারেট এগুলা সমস্ত কিছু হচ্ছে খমর অন্তর্ভুক্ত মদের অন্তর্ভুক্ত এই জন্য রাসুল সাল্লাহ বলেছেন কুল্লু মুসকিরিন খমরুন ও কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশাদারব্য বস্তু হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম তো এই বিষয়গুলো সে ব্যক্তিকে জানিয়ে দিতে হবে সে মালয়েশিয়ান ব্যক্তি হোক বাংলাদেশি ব্যক্তি হোক ইন্ডিয়ান ব্যক্তি হোক তাকে প্রথমে জানিয়ে দিতে হবে যদি জানানোর সুযোগ থাকে ভাই সিগারেট খাওয়া হারাম এটা হারাম কাজ আর যদি এটা না পায় বলতে হবে যে ভাই আপনার মুখে সিগারেটের দুর্গন্ধ আসতেছে আপনি মুখ কুলি করে আসেন মসজিদে এটা অন্তত বলতে হবে এক তো সিগারেট খাওয়া হারাম সর্ব খাওয়া হারাম আর যদি তিনি খেয়ে নিল অন্তত কোন বদ অভ্যাস আছে হ্যাঁ কোন এরকম বেদাতে আলেমের ফতুয়া পেয়েছে সিগারেট খাওয়া মাকরু জর্দা খাওয়া মাকরুহ হয়তো তুমি খেলো পান করলো কিন্তু সে ব্যক্তিকে তো জানিয়ে দিতে হবে যে মসজিদে এটা আসলে মসজিদে যদি আসতে চান তাহলে মুখ কুলি করে আসেন তো সেই ব্যক্তির হচ্ছে মুখ তিনি কুলি করে আসবে কুলি করে আসাটা হচ্ছে তার জন্য উত্তম যাতে করে মালাইকার কষ্ট না পায় মুসল্লিরা কষ্ট না পায় এই জন্য সলাতের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলম কি বলেছেন খুশু খুজু কিভাবে আদায় করতে হবে খুশু খুজু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে খুশু খুজু তো আদায় হবে না এই জন্য আল্লাহ রাবুল বলেছেন খুজু زینتাকুম আন্দা কুল্ল মসজিদ তোমরা মসজিদে পড়তে সালাতের সময় জীনতের সঙ্গে আসো এবং জীনত এখানে বলতে গেলে যেমন কাপড়ের স্বচ্ছতা ওযু সুগন্ধি হ্যাঁ তারপরে শরীল পাক পবিত্রতা মুখ দিয়ে যাতে করে দুর্গন্ধ না বের হয় মানে জীনো যতগুলা বিষয় রয়েছে একটা মানুষ একটা মানুষের সামনে যখন যাবে তখন খুব স্বচ্ছভাবে যায় তো তিনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন সলাতে যাচ্ছেন অতএব তিনি পাক পবিত্র অবস্থায় যেতে হবে এমনটা নয় যে পাকিয়েছে এমন আমাদের উপরবাসে রয়েছে এরকম আল্লাহ মাফ করুক যে খানা পাকাইতেছে খানা পাকাইতেছে অনেক সময় ময়লা আবর্জনা শরীর লেগে আছে পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ এগুলা নিয়ে মসজিদে আর রসুনের রসুনের গন্ধ নিয়ে তো মসজিদে যাওয়া নিষিদ্ধ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা রসুনের রসুন খেয়ে আমাদের মসজিদে আসে তারা তারা যেন আমাদের মসজিদে না আসে মানে কি এখানে রসুনের গন্ধ নিয়ে না আসে তো রসুনের গন্ধ বলেন পেঁয়াজের গন্ধ বলেন এই দুর্গন্ধ সিগারেট আল্লাহর ঘরে নাফরমানি করা যাবে না বরং আল্লাহ হচ্ছে করতে হবে যদি কোন এই কাজ করে থাকে সুযোগ থাকলে তাকে বলে দেওয়া ভাই সিগারেট হারাম খাবেন না আর দ্বিতীয় বিষয় যে আপনি খান তাহলে আপনি বাহিরে কুলি করে মসজিদে আসেন সাথে সাথে সিগারেট খাচ্ছেন আর গোড়াটা ফেলে দিয়ে আপনি মসজিদে প্রবেশ করলেন কেমন এটা বেহাত হলো না আল্লাহর সাথে মস্করা ঠাট্টার মতন কাজ হলো অতএব সে সেই বাইদেরকে সচেতন করিয়ে দিতে হবে এবং জানিয়ে দিতে হবে যে এটা হারাম কাজ বাজে কাজ জি জাযাকাল্লাহ খাইর